নেতানিয়াহু ওই যুদ্ধবিরতির সম্ভাবনা নষ্ট করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময়ের জন্য একটি চুক্তিতে পৌঁছনোর সুযোগ নষ্ট করেছেন বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের জাতীয় উদ্যোগের মহাসচিব মোস্তফা বারঘৌতি বারঘৌতিকে উদ্ধৃত করে সামা নিউজ এজেন্সির এক প্রতিবেদন এ খবর দিয়েছে পিএনআই মহাসচিব এ সময় জোর দিয়ে বলেছেন যতক্ষণ পর্যন্ত না যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে চাপ দেবে ততক্ষণ পর্যন্ত আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা জারি থাকবে সেই সঙ্গে এই অঞ্চলে যুদ্ধের জন্য ওয়াশিংটন ও ইহুদিবাদী শাসক গোষ্ঠীকে দায়ী করেন তিনি এর আগে রোববার রাতে ইসরায়েলি মন্ত্রিসভার বিরোধী নেতা ইয়ার লাপিদ যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়া এবং বন্তি বিনিময়ের জন্য একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগ নষ্ট করা নিয়ে নেতানিয়াহুর পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন লাপিদ বলেন নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবেই বন্দীদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগ নষ্ট করতে চাইছেন ইসরায়েলি মন্ত্রিসভার বিরোধী দলীয় নেতা বলেন নেতানিয়াহু যদি বন্দীদের ফেরত দেওয়ার জন্য একটি চুক্তিতে পৌঁছতেই চান তাহলে ইসরায়েলি আলোচনাকারী দলের জন্য অসুবিধা তৈরি করতে প্রতি তিন পর পর তার প্রেস বিজ্ঞপ্তি জারি করা উচিত নয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস একটি দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার এবং গাজার কেন্দ্র ও দক্ষিণ অঞ্চল থেকে ফিলিস্তিনি উদ্বাস্তদের নেটজারিন করিডোর দিয়ে উত্তরাঞ্চলে তাদের ঘরবাড়িতে অবাধে প্রত্যাবর্তন বিষয়ে জোর দিয়ে আসছে এর আগে শুক্রবার দোহায় গাজা যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে কাতার মিশর এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা এক যৌথ বিবৃতিতে কোনো ধরনের ফলাফল ছাড়াই চলতি দফার আলোচনার সমাপ্তি ঘোষণা করেছে গাজা ইসরায়েলি আগ্রাসন আলজেরিয়া প্রেসিডেন্টের হুশিয়ারি গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন অনাজ্য এবং ফিলিস্তিনি জনগণের ওপর চালানো গণহত্যা মর্মান্তিক বলে দাবি করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাদজিদ তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন ইহুদিবাদী শাসক গোষ্ঠী ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা চালিয়ে ফিলিস্তিনকে ধ্বংস করতে চায় কিন্তু আলজেরিয়া এটি কখনোই মেনে নেবে না আলজেরিয়ার উত্তরপূর্বে পূর্বে পোলে এক বক্তৃতায় তিনি এ হুশিয়ারি দেন সে সঙ্গে আলজেরিয়া ফিলিস্তিনি জনগণের পাশে আছে জানিয়ে আব্দুল মজিদ বলেন ফিলিস্তিনিদের সমর্থনে তার দেশ অবরুদ্ধ গাজা উপত্যকায় সেনা পাঠাতে প্রস্তুত বছর বয়সী মাদজিদ তেবুন আবারও আলজেরিয়ার প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশটিতে সেপ্টেম্বর মাসের সাত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে সোমবার নিজের নির্বাচনী প্রচারণার চতুর্থ দিনে আব্দেল মাদজিদ জোর দিয়ে বলেছেন আলজেরিয়া গাজা উপত্যকার পুনর্গঠনের সহায়তা করতে সৈন্য পাঠাতে প্রস্তুত আলজেরিয়ার উত্তরপূর্বে পূর্বে কনস্টান্টিন পোলে ওই বক্তৃতায় তেবুন বলেন আমরা কখনোই ফিলিস্তিন বিশেষ করে গাজাকে পরিত্যাগ করব না আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে শপথ করছি যে যদি মিশর এবং গাজার মধ্যকার সীমান্ত আবার খুলে দেওয়া হয় আমরা সেখানে সৈন্য পাঠাতে এবং গাজা উপত্যকা পুনর্গঠনে সাহায্য করতে প্রস্তুত এ সময় তিনি বিশ দিনের মধ্যে গাজা উপত্যকায় তিনটি সজ্জিত হাসপাতাল নির্মাণেরও প্রতিশ্রুতি দেন তেবন আরও বলেন তার দেশ অবরুদ্ধ গাজা উপত্যকায় শত শত চিকিৎসক পাঠাতেও প্রস্তুত এদিকে গাজার চিকিৎসা সূত্রের বরাতে আলজাজিরা জানিয়েছে সকাল থেকে মধ্য ও দক্ষিণ গাজা উপত্যকা ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টার মধ্যে চল্লিশ জন নিহত হয়েছেন এ নিয়ে গত বছরের সাত অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় চল্লিশ হাজার একশো উনচল্লিশ ফিলিস্তিনি নিহত এবং বিরানব্বই হাজার সাতশো তেতাল্লিশ জন আহত হয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে গত এগারো মাস ধরে চলা যুদ্ধে প্রায় বিশ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে এবং পুরো উপত্যকা জুড়ে একটি গুরুতর মানবিক সংকট দেখা দিয়েছে